সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা যারা ফোনে ডুয়েল সিম ব্যবহার করি অনেক সময় আমাদের একটা সমস্যা হয় আমরা যখন কি না কোনো নাম্বারে কল করতে যাই তখন এখন যে ইন্টারফেসটা দেখতেছেন আপনাদের সামনে সিম ওয়ান এবং সিম টু দুটোই কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আমার যেটা এসেছে সেটার মাধ্যমে কিন্তু আমি কল করতে পারবো কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা জাস্ট কলের উপরে ক্লিক করলেই যে কোনো একটা সিম থেকে অটোমেটিক কল চলে যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই তো আমি জাস্ট ডায়াল প্যাডে যেয়ে আমি জাস্ট ওয়ান টু ওয়ানে কল করলাম কল করার মাত্র কিন্তু অটোমেটিক আমার এখান থেকে জিপি সিমে কল চলে গেছে দেখুন উপরে জিপি সিমে কিন্তু কল চলে গেছে আমি এখান থেকে বিএল দিয়ে কল দেবো বাট এখান থেকে কিন্তু অটোমেটিক জিপি সিমে কল চলে গেছে আমার ফোনে কিন্তু ডুয়েল স্যামে আপনাদের দেখাই আমার ফোনে কিন্তু দুইটা সিমে দেখুন উপরে দুইটা সিমেরই কিন্তু আপনার নেট দেখা যাচ্ছে দুটো সিমে কিন্তু এখানে অ্যাক্টিভ আছে কিন্তু অটোমেটিক একটা নাম্বার থেকে কল চলে যাচ্ছে এস এম এস করতে গেলেও এরকম সমস্যাটা হচ্ছে এরকম সমস্যা হলে আপনারা কি করবেন প্রথমত সাধারণভাবে আপনাদের সিটিং অপশনে চলে যাবেন আপনাদের ফোনে যে সিটিং অপশনটি আছে যাওয়ার পর এখান থেকে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে সরাসরি সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা এর উপরে ক্লিক করতে হবে এটা হয়তো আপনাদের উপরে নিচে থাকতে পারে যদি খুঁজে না পান তাহলে এখানে থেকে সার্চ বারে লিখবেন এস আই এম সিম লিখলেই কিন্তু আপনাদের এই অপশনটি চলে আসবে তো এখান থেকে দেখুন আমি সিম লিখলাম লেখার পর দেখুন এখানে সিম কার্ড অ্যান্ড ডেটা অপশনটি চলে আসছে তো আপনারা এখান থেকে জাস্ট এটাকে সার্চ করে নিতে পারেন অথবা উপরেও পাইতে পারেন পাওয়ার পর এখান থেকে এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে ডিফল্ট সিম সিটিং নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে তার নিচেই পেয়ে যাচ্ছেন আছে কলিং নামে একটা অপশন যেখানে জিপি সিমটা আমার অ্যাক্টিভ করা আছে অটোমেটিকভাবে ডিফল্টভাবে জিপি সিমটা এখান থেকে সিলেক্ট করা আছে দেখুন এখান থেকে কিন্তু আমার জিপি সিমটাই সিলেক্ট করা যার জন্য আমি কল দিলে অটোমেটিকভাবে জিপি সিমেই কল চলে যাচ্ছে তো এখান থেকে আপনারা কী করবেন আপনারা দেখুন অলওয়েজ আক্স নামে কিন্তু একটা অপশন এখান থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে জাস্ট জিপির থেকে মার্কটা উঠায় এরপর একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিলে এখান থেকে কাজ শেষ সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দেখুন আমি আবার ডায়াল প্যাডে যাচ্ছি ডায়াল প্যাডে গিয়ে আমি কল করতেছি টু ওয়ানে টু ওয়ানে কল করলে দেখুন এখান থেকে কিন্তু আমার দুটো সিমই চলে আসছে জিপি এবং বিএল এখন কিন্তু আমি আমার ইচ্ছা মতো যে কোনো সিম থেকে কল করতে পারবো আমি জাস্ট বিএল থেকেই কল করলাম তো আপনারা জাস্ট এই সেটিংটা করে নিলে আপনাদের মত মতো যে কোনো সিম থেকে কল করতে পারবেন অটোমেটিক কোনো সিম থেকে কল যাবে না আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের কিছুটা কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ